প্রহরী এই দিন পত্রখানা ঠিক আছে কে কথা বলছে কার কণ্ঠ সুর শোনা যাচ্ছে কে আপনি কে আপনি এখানে দাঁড়িয়ে আছেন ভাই সত্যপতি সত্যপতি কে দেখো স্বামী তাকে বলে হত্যা করবে তার জন্য আমাকে ধরে এনেছে শুনেছি আগামীকাল খাদ্যের সাথে বিষ মিশ্রিত করে তোমাকে যদি খাদ্য দেয় খাদ্যগুলি না খেয়ে ওই বাইরে খাদ্যগুলি ফেলে দিয়ে আসবে কি বলবে জানো কি বলবো বলবো বলবে তুমি খাদ্য খাদ্যগুলো সব খেয়ে ফেলেছ আর বলবে ক্ষুধার্ত ব্যক্তির কাছে কোনো খাবার থাকতে পারলা তাই আমি সবগুলো খাবার খেয়ে ফেলেছি ওই তো কে যেন আসছে ঠিক আছে সত্যপতি
আমি সত্যবতীকে খাবার নিয়ে আসছি। এই নাও, আমি দাঁড় ছেড়ে দিচ্ছি। ওগো দিদি, তুমি আমার জন্য খাবার এনেছো, জল তো আনোনি। ও মা, জলের কথা ভুলেই গেছিলাম, আমি জল দিয়ে আসছি। ঠিক আছে। সত্যপতি, না না না, তুমি খেতে পারো না সত্যপতি, আমি জল খানাওনে খেয়ে ফেলে দিয়ে আসছি। তুমি দাসী এলে কি বলবে জানো? দিদি গো, আমি ক্ষুধার জ্বালা সহ্য না করে সব করে চাবার খেয়ে ফেলেছি। ওগো দিদি, আর সাত দিন ধরে আমি খাবার খাই না, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সবগুলো খাবার আমি একেবারে খেয়ে ফেলেছি। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি পহরুকে জিজ্ঞাসা করতে পারো। পহরি, বলো সত্যি করে কি খাবার খেয়ে ফেলেছে? হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে সবগুলো খাবার সে খেয়ে। সত্যি কথাই তো বলছো। হ্যাঁ হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। নাও দিদি, এগুলো নিয়ে তুমি চলে যাও, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, সবগুলো খেয়েছি। আচ্ছা, তুমি যাও। আমি তাই যাচ্ছি। ভাই, তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি, তুমি একটু বাহিরে থাকো। ওগো, চলে যাচ্ছি, হয়তো তোমার সাথে দেখা হবে না, কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার নিজের জীবন দিয়ে যে আসতে চলেছি তাকে যেন রক্ষা করতে পারি, আর যদি রক্ষা না করতে পারি এই জীবন রাখবো না, তোমার সামনে আর কোনোদিন দাঁড়াবো না। একটু দাঁড়াও, আমি তোমাকে শেষ প্রণামটা করে নিই। ঠিক আছে, তাই করো সত্যপতি, তুমি তাই করো। না না না,
আমি এখানে বসে থাকতে পারবো না, যেমন করেই হোক আমার সত্যপতিকে আমার সত্য রক্ষা করবই। মন্ত্রী মহাশয়, দাসীর মুখে শুনতে পারল সত্যবতী নাকি কারাগারে সবগুলো খাবার খেয়ে ফেলেছে, কিন্তু সে তো মরল না, এখনো বেঁচে আছে। তার কারণ? ও মহারাজ, আমি তাই ভাবছি মহারাজ, হয়তো বিশ্বে ধরে নেই মহারাজ, কারা শত্রু নয় কারা মিত্র নয়। মন্ত্রী মহাশয়, যদি সত্যবতীর ওই কারাগারে সন্তান প্রসব করে তাহলে তাকে ওই সাগ ওই সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিবে, আর তাকে দেবে গভীর বনবাস। এটাই হল রাজা রণজিৎ। আবার করে যায়